প্রথম প্রশ্ন হলো অপটিক্যাল ফাইবার কাকে বলে? তথ্য এবং যোগাযোগ ব্যবস্থা এই অপটিক্যাল ফাইবারের নামটা এখন মোটামুটি সবাই জানে আর কি। এটি একটি নমনীয় সরু কাচ তন্তু দিয়ে তৈরি করা বিশেষ ধরনের একটি আলোক পরিবহন করে এমন একটি সরু নল, যেটি তাড়িত চুম্বক তরঙ্গ আকারে আমাদের সমস্ত তথ্য গুলোকে আলোর গতিতে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে। এর বাইরেও চিকিৎসকেরা তোমার অপটিক্যাল ফাইবার ব্যবহার করে তোমার বিনা অপারেশনে পেটের ভিতরের অনেক মানে বস্তুকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করার কাজে তারা কিন্তু এটি ব্যবহার করে। তো নেটে এই অপটিক্যাল ফাইবারের ব্যবহারটা এখন অনেক বেশি হচ্ছে নেট সংযোগের ক্ষেত্রে, যে কারণের জন্য আজকে তোমার ইন্টারনেটের যে স্পিড এটি কিন্তু অনেক বৃদ্ধি পাইছে। কারণ আমরা জানি যে পৃথিবীতে যত কিছুর বেগ আছে তার মধ্যে সবচেয়ে বেশি বেগ হলো আলোর, আর অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে এই তথ্যগুলো আলোর গতিতে ছোটে এবং এই তথ্যগুলোর কোনো প্রকারের লস হয় না, কারণ সেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্যই এটি যে আকারে তোমার উৎস থেকে এটা আউট হয় সেই আকারেই এটি গ্রাহকের কাছে গিয়ে পৌঁছে। এটি সিস্টেম লস একেবারেই হয় না প্রায়, এই কারণের জন্য তথ্যর যে মান এটি অনেক বেশি উন্নত থাকে আর কি, সিগন্যালটা দুর্বল হয় না। আর ডাক্তারি করার ব্যাপারগুলো এখানেও একটু বর্ণনা দেওয়া আছে আর কি, এন্ডোস্কোপি নামক এটি ব্যবহার করা হয়। এখন একটা কথা আছে যে আমাদের সাধারণ কোন নলের মধ্যে যদি আলো প্রবেশ করে, যেমন তুমি যদি একটা পাইপ বা নল নাও প্লাস্টিক বা কাঁচের বা অন্য কোনো কিছু, তাহলে এর ভিতরে আলো প্রবেশ করলে আলোর একটা বড় অংশই সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন হবে এবং এটা ওখানেই বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে সেটি হারিয়ে যাবে এবং এবং এটি ক্রমান্বয়ে শোষিত হতে হতে শেষ প্রান্তে গিয়ে তেমন কোনো আলোই পাওয়া যাবে না। কিন্তু অপটিক্যাল ফাইবারের সুবিধাটা হলো যে এটি এমনভাবে তৈরি যে এর ভেতরে কোনো আলোক সিগন্যাল প্রবেশ করার অর্থ হচ্ছে এটি বারবার সেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে এবং এই সিগন্যালটা কোনো ক্রমেই দুর্বল হবে না, এটি সবল আকারে আবার পূর্বের অবস্থানে মানে উৎস থেকে গ্রাহকের কাছ পর্যন্ত চলে যাবে। তো এটি হলো তোমার এখানকার সবচেয়ে বড় সুবিধা আর কি। আচ্ছা, এখন আমরা পরের দিকের একটু বিষয় দেখি, একটি হলো পেরিস্কোপ ও বাইনিকুলার। আসলে পেরিস্কোপটা তোমার এটা পুরোনো বই থেকে দেখানোটাই বেশি ভালো হবে, এটা পুরোনো বইয়ে এটা একেবারে ইয়েটা আরেকটু ভালো দেওয়া আছে, স্ক্রিপ্টটা 14তম অধ্যায়ে আছে। এই যে এখানে পেরিস্কোপ, এখানে তোমার 45 ডিগ্রি কোণে একটা বিশেষ ফ্রেমের মধ্যে দুইটা কাঁচ এর অংশকে মানে দর্পণের অংশকে তোমার যদি চিত্রে প্রদর্শিত উপায়ে যদি এটি সাজানো হয় তাহলে দেখা যাবে যে বাধা এড়িয়ে যে কোনো দৃশ্যকে নিরাপদে অপর পার্শ্ব থেকে দেখার ক্ষেত্রে এই পেরিস্কোপটাকে ব্যবহার করা হয়। কেউ খেলা দেখতে গেছে, তার উচ্চতা হয়তো কম, সে খেলার দৃশ্যটা ভালোভাবে ভিড় এড়িয়েও কিন্তু সে দেখতে পারবে। যুদ্ধ করতে করতে গেছে, শত্রুপক্ষের দৃষ্টি এড়িয়ে পেরিস্কোপের মাধ্যমে লুকিয়ে লুকিয়ে আড়ালে বসে কিন্তু শত্রুপক্ষের অবস্থান গুলো ভালোভাবে দেখা যায়। তারপরে যারা ডুবোজাহাজ চালায় সাবমেরিন, তারা পানির ওপর দিয়ে কিন্তু এই পেরিস্কোপটা দিয়ে রাখে এবং সেখানে তারা ওই সাবমেরিনের ভিতরে বসে বাহিরের দৃশ্যগুলো তারা কিন্তু অনায়াসেই দেখতে পারে। এটা আমি মার্কিং করে দিচ্ছি, দেখো এই এই লাইনগুলো এখানে আছে।
এখানে আছে, আর এটি নলের সাথে 45 ডিগ্রি কোণে থাকে। এগুলো একটু দেখো, প্রয়োজনে একটু স্ক্রিনশট দিয়ে রাখো আর কি। দেখছো রাজীব তোমার? হ্যাঁ, তোমার দেখা শেষ হলো বলো আর কি। দেখা হয়েছে তোমার? ওখানে কি মিউট হয়ে যাচ্ছে মাঝে মাঝে? আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে হলো তোমার প্রিজম। প্রিজমটা হলো ত্রিভুজ আকৃতির একটি বিশেষ ধরনের প্রতিসারক মাধ্যম। এই এই প্রিজমের তোমার হলো মোট মিলে 5টা তল থাকে। এর 2টা তল হলো থাকে হলো তোমার ত্রিভুজ আকৃতি, আর বাকি 3টা তল থাকে হলো আয়তাকার। ত্রিমাত্রিক একটা ছবি সহমত এ বইটা আছে। এই যে এখানে প্রিজম, প্রিজমের ক্ষেত্রে দেখো এই যে 6টা তল হলো, দেখো এই যে দুই পাশে হেলানো 2টা তল, এটা আয়তাকার অথবা বর্গাকার এইরকম আকৃতির থাকে, আর নিচে আছে আর একটা তল যার উপর দাঁড়িয়ে আছে। তাহলে সব মিলিয়ে তল কয়টা হলো? 3টা, না? জি স্যার। আর এই যে দুই সাইডে 2টা ত্রিভুজ আকৃতির তল, এই সব মিলিয়ে 5টা তল। এই 5টা তল মিলে তোমার এই প্রিজমের কাঠামোটা তৈরি। এই লেখা আছে, এগুলো লেখাও আছে এখানে। ত্রিভুজ আকৃতির তল থাকে 2টা। তো তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে স্যার এটির কাজটা কি? এটি হলো প্রথম, এটার ব্যবহার নিয়ে আমরা শুনেছি হলো নিউটনের একটা বিচ্ছুরণ পরীক্ষা আছে, যেখানে সূর্যের আলোতে যে 7টি কালার আছে, উনি এই প্রিজমের মধ্য দিয়ে আলোটি পার করার পর ওই 7টা কালার আমাদের কাছে উপস্থাপন করেন। অর্থাৎ সেই ঘটনাকে বলা হয়েছে বিচ্ছুরণ। এই প্রিজমের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় ওই রকম কালারে বিভক্ত হয়ে গেছে, সেই বিষয়টা ঠিক আছে। তো এগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখবো। তো প্রিজমটা কি এটা মোটামুটি আমাদের জানা হলো। এখন আমরা আবারও মূল বইতে ফিরে আসতেছি যেটা আমাদের আছে।
এখন পড়া আছে লেন্স। লেন্স কাকে বলে? লেন্স হলো একটি প্রতিসারক মাধ্যম যার মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরিত হয়ে হয় অভিসারী হয় আর না হলে প্রতিসরিত হয়, এই দুটের যে কোনো একটা হয়। তাহলে অভিসারী কি এবং অপসারী কি? আবারও বলতেছি, লেন্স হলো একটি প্রতিসারক মাধ্যম যার মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরিত হয়ে অভিসারী হয়ে কোন এক বিন্দুতে মিলিত হয় অথবা অপসারী হয়ে ছড়িয়ে পড়ে। অভিসারী হওয়ার অর্থ হচ্ছে কোন এক বিন্দুতে মিলিত হওয়া। অভিসারী শব্দের মানেই হলো মিলিত হওয়া। এটি সাহিত্যে ব্যবহার হয় এরকম যে কোনো প্রিয়জনের সাথে কেউ যদি গোপনে কোথাও গিয়ে মিলিত হয়, বিশেষ ভাবে সে সেখানে যদি তার সাথে বিশেষভাবে সময় কাটায়, তখন তাকে ওই ইয়েকে বলা হয় অভিসারিণী। এবং অনেক সময় গানের সুরেও বলা হয় ওঘো অভিসারিণী চলছো কোন অভিসারে। এটা সাধারণত মেয়েদেরকে তোমার এভাবে একটু তীর্যকভাবে মন্তব্য করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে অভিসারী শব্দের অর্থ হচ্ছে কোথাও গিয়ে মিলিত হওয়া। আলোকরশ্মিগুলো কিন্তু ঠিক সেম ঘটনায় ঘটে। আমরা একটু দেখি যে অভিসারী বিষয়টা কোথায় ঘটে। এই যে দেখো আলোকরশ্মি মিলিত হওয়ার ছবি মনে হয় পরে আছে। এই যে তুমি মুশকিল এই বইটা নিয়ে, আচ্ছা অভিসারী ছবি আমি এটা দেখাচ্ছি। এই যে দেখো, এই যে আলোকরশ্মি গুলো পরস্পর সমান্তরাল এসে কোন এক বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, এই ঘটনার নাম হলো অভিসারী মিলিত হওয়া। তাহলে অপসারী কি? অপসারীটা হলো ছড়িয়ে পড়া। এতে পরের রশ্মি দেখো, আলোকরশ্মি গুলো কি হয়েছে, পরস্পর সমান্তরাল আসছে, এই লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর এটি ছড়িয়ে গেছে। ছড়িয়ে যাওয়ার অর্থ কি? এটা পিছন দিকে বাড়ালে এটি মিলিত হইবে বলে মনে হয়। তাহলে এই যে ছড়িয়ে পড়া, এই ছড়িয়ে পড়াটা হলো অপসারী আর মিলিত হওয়াটা হলো অভিসারী। আমাদের এই বিষয়টাই মনে রাখা লাগবে। এই দেখো, মিলিত হওয়াটা অভিসারী আর ছড়িয়ে পড়াটা অপসারী। উত্তল লেন্সে মিলিত হয়, অবতল লেন্সে ছড়িয়ে পড়ে। আচ্ছা, তাহলে আমরা লেন্সকে কেন্দ্র করে এর কিছু মানে সংজ্ঞা পড়তে হবে। দেখো মুশকিল হলো কি পড়াবো বলো, এখন এই সংজ্ঞা খুঁজতে হবে আর কোন জায়গায়। দেখ আমি এই সংজ্ঞাটা তোমার এখান থেকেই পড়ে দিই। এখানে একবারে সংজ্ঞাগুলো পরপর উল্লেখ করা আছে একবারে সুন্দরভাবে। এখানে লেন্স সংক্রান্ত সব সংজ্ঞাই দেওয়া আছে। প্রথমত লেন্স কাকে বলে, দেখো লেখা আছে এটি হলো একটি প্রতিসারক মাধ্যম। দুটি তল দ্বারা গঠিত একটি প্রতিসারক মাধ্যম। লেন্সকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো উত্তল লেন্স আর একটি হলো অবতল লেন্স। হ্যাঁ, উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স, যেখানে আলোকরশ্মিগুলো পরস্পর কি হয়েছে দেখো এখানে মিলিত হয়েছে। হ্যাঁ, মিলিত হয়েছে। আর অপসারী লেন্স মানে হলো ছড়িয়ে পড়া, আলোকরশ্মি এখানে মিলিত না হয়ে ছড়িয়ে পড়ে। তো এখন আমরা যদি পরের দিকের বিষয়গুলো দেখি, যে এই উত্তল লেন্সগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়, উভয় দিকে উত্তল। আমি ছবি দেখালে খুব ভালো বুঝবো তুমি। এই দেখো, উত্তল লেন্স হলো তিনটা, একটা হলো উভয় উত্তল মানে দুই দিকেই উত্তল, আর একটা হলো সম উত্তল, একদিকে সমতল আর একদিকে উত্তল, আর একটি হলো তোমার উত্তল অবতল, একদিকে উত্তল আর একদিকে অবতল। আবার এই যে ক নম্বর, এটি হলো দ্বি অবতল মানে দুই দিকেই অবতল। এটি হলো একদিকে সমতল আর একদিকে অবতল, সমাবতল। আর এটির হলো একদিকে উত্তল আর একদিকে অবতল। এই মোটামুটি তিন রকম, এই তিন তিন ছয় রকম লেন্স হলেও
এটি মাথায় রাখো যে আমরা মূলত এই দুটে ক নম্বর লেন্স এবং এখানকার এই ক নম্বর লেন্স এই দুটে নিয়েই কিন্তু মূলত আলোচনা হবে। তারও মধ্যে যদি বলি যে কোনটার আলোচনা আরো বেশি হয় এই দুটের মধ্যে, অবশ্যই বলবো এটা, এটার আলোচনা বেশি, অবতল লেন্সের আলোচনা খুব বেশি নাই, যা আলোচনা তা উত্তল লেন্সকে কেন্দ্র করে। আচ্ছা, এখন দেখো লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা। প্রধান অক্ষ, তো লেন্সটা তৈরি করা হয় কিভাবে এটি আমি এখন একটু না এখান থেকে দেখে দিই কিভাবে লেন্স তৈরি করা হয়। ধরো এটা একটা নিরেট গোলক, আবার এটি একটা নিরেট গোলক। এই নিরেট গোলক গুলো যদি পরস্পরের মধ্যে যদি এরকম যোগ করা হয় তাহলে কি হবে, এই পরস্পরের অংশগুলোকে কেটে নিয়ে, এখন দেখো আমি একটু এখানে ভাঁজ দিয়ে দেখাই, এই যে এই অংশ এখানে একটু কালার দিয়ে দিই, এই যে এই অংশটা দেখো তো, এই অংশ যদি একসাথে যুক্ত হয় তাহলে কি লেন্স হয়ে যাচ্ছে না এটা মাঝখানে যেটা? জি স্যার। তার মানে আমি যদি বলি এই লাল অংশ থেকে একটি অংশ কেটে নেওয়া হলো, আর এই তোমার আকাশি কালারের অংশ থেকে আর একটি অংশ নেওয়া হলো, এই দুইটা অংশ মিলে তৈরি হবে হলো তোমার লেন্স। সুতরাং লেন্সের বেলায় আমাদের মানে কেন্দ্র থাকবে দুটা, বক্রতার কেন্দ্র কটা হবে? দুইটা। এই যে বক্রতার কেন্দ্র, ধরো এটার একটা বক্রতার কেন্দ্র হবে এখানে, এটার বক্রতার কেন্দ্র হবে এখানে, আর এর বক্রতার কেন্দ্র হবে এই জায়গায়। তার মানে আমরা দুই পাশে দুটা বক্রতার কেন্দ্র পাবো, দুই পাশে দুটা বক্রতার কেন্দ্র পাবো। ধরো এটা যদি সি ওয়ান হয়, এটা সি টু। এখন প্রশ্ন হলো এই দুই বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখাটাই হলো তোমার প্রধান অক্ষ। লেন্সের যে দুইটা পার্ট, সেই দুইটা পার্টের দুই বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখা, সেটিকে বলা হবে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ বুঝলে, দুইটা বক্রতার কেন্দ্র বুঝলে, কেন দুইটা বক্রতার কেন্দ্র হবে? কারণ তুমি নিজে দেখো এখানে লেন্সের অংশ যখন তৈরি করা হতো তখন কিন্তু এই অংশটা দোলা লাগানো হচ্ছে, তার মানে কি অর্ধেক অংশ, এই অর্ধেক অংশ লাল থেকে আসছে, আর অর্ধেক অংশ কই থেকে আসছে? এই ফিরোজা কালার, নীল থেকে। হ্যাঁ, ব্লু কালার বা আকাশি কালার থেকে আসছে। এই দুইটা পার্ট দুইটা অংশ থেকে আসছে, এই কারণের জন্য আমরা এখানে দুইটা অংশকে দেখতেছি। তাহলে এখন দেখি আর কি কি অপশন আছে। প্রধান অক্ষের পর আছে হলো আলোক কেন্দ্র। তা আলোক কেন্দ্রটা কি আসলে? আলোক কেন্দ্রটা এখানে যেহেতু ছবি আছে, আমি এই ছবির সাথে একটু খালি মিল করে বুঝাই দেই, তাহলেই তোমার বেশি কষ্ট করা লাগবে না। এটি হলো ধরো আলোক রশ্মি এইরকম আপতিত হলো, তারপরে যথারীতি লেন্সের মধ্যে এটি বেঁকে গেল, তারপর এটি আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হলো। সমান্তরালের অর্থ হচ্ছে এই রশ্মির সাথে এই রশ্মিটা পরস্পর সমান্তরাল। দেখো যে রশ্মিটা আপতিত হয়েছে তার সাথে এটি সমান্তরাল। তাহলে আপতিত রশ্মি নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মির সমান্তরালে এটি নির্গত হয়, তাহলে এটি লেন্সের অভ্যন্তরে, তুমি ভালো করে লক্ষ্য করো, একটা কোনো একটা বিন্দুতে গিয়ে এটি প্রধান অক্ষকে ছেদ করছে। এই দেখো প্রধান অক্ষকে ছেদ করছে এই জায়গায় এসে, এই যে এখানে, এই যেখানে ব্লু কালার দিলাম দেখো এই জায়গাতে কিন্তু ছেদ করছে, তাই করেনি? জি স্যার। বা এটার ক্ষেত্রে দেখো এখানে সেট করছে, এই যে কালারটা এখানে সেট করছে। তো প্রধান অক্ষকে এই রশ্মিটা যে বিন্দুতে সেট করবে সেই বিন্দুটাই হবে হলো তোমার আলোক কেন্দ্র। তো আবার বলতেছি যে তোমার প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, সরি মানে তোমার হলো
লেন্সের ওপর তির্যকভাবে আপতিত রশ্মি নির্গত হওয়ার সময় যদি লেন্সের সমান্তরালে নির্গত হয়, তাহলে এটি লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হলো আলোক কেন্দ্র। আমি যদি এখানে একটু ছবি এঁকে দেখাই, আমি এই বোর্ড শেয়ারে দেখাচ্ছি, মনে করো এই যে এখানে যে লেন্সটা আঁকানো আছে, এখন আমি যদি এখানে তোমার সেই রশ্মিটা আঁকাই, লেন্সের ওপর আপতিত তির্যকভাবে রশ্মি নির্গত হওয়ার সময় সমান্তরালে নির্গত হয়, এরকম ভাবে নির্গত হলো। এখন আমি তীর চিহ্ন দিলাম, যেহেতু আলোক রশ্মি আঁকানোর সময় আমাকে তীর চিহ্ন ইউজ করতে হবে। তাহলে এটি দেখো, এটা লেন্সের অভ্যন্তরে কোন বিন্দুতে ছেদ করেছে, এই যে এই জায়গায় প্রধান অক্ষকে এই যে যেখানে ফোটা দিলাম সেই বিন্দুতে ছেদ করলো, আর এটাই হবে তোমার হলো আলোক কেন্দ্র। আচ্ছা, এরপর প্রধান ফোকাস লেন্সের ওপর যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর সে কোনো এক বিন্দুতে মিলিত হয়, আর অবতল লেন্সের বেলায় কোনো একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। তো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর এসে কোনো এক বিন্দুতে যদি মিলিত হয় অথবা কোনো এক বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, তাহলে সেই বিন্দুকেই বলা হবে হলো প্রধান ফোকাস। এটি হলো প্রধান ফোকাস, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি হতে হবে। তা আমি এখানেও দেখাই তোমাকে বিষয়টা, মানে বুঝলে এটা খুবই কঠিন কোনো পড়া না। দেখো, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এখানে আসলো, তারপরে এটি লেন্সের ওপর আপতিত হয়ে তারপর এটি লেন্সের ওপর এসে কোনো এক বিন্দুতে গিয়ে মিলিত হলো, এরা এইদিকে মিলিত হচ্ছে। আবার এখানে আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আসলো, আবার এখান থেকে তোমার লেন্সের ওপর এসে এরা পরস্পর কোনো এক বিন্দু থেকে মিলিত হলো। তাহলে এই যেখানে গিয়ে মিলিত হয়েছে, আমি এখন তীর চিহ্ন ইউজ করতেছি, যেখানে গিয়ে এরা পরস্পর মিলিত হয়েছে সেই মিলিত হওয়া বিন্দুটাকে আর একটা কালার দিয়ে দেখাই, এই যেখানে এই বিন্দুটাই হলো তোমার প্রধান ফোকাস, বুঝছো? এটা যদি অবতল লেন্স হতো তাহলে হতো এরকম, অবতল লেন্সের বেলায় এটি তোমার ধরো এটা প্রধান অক্ষ, মাঝখানে এখন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এই পর্যন্ত আসবে, আবার প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এখানে আসবে, প্রধান অক্ষ থেকে এটি দূরে সরে যাবে, এটিও প্রধান অক্ষ থেকে দূরে সরে যাবে। এখন যদি এদেরকে বাড়ানো হয় পেছনে এরা কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, এরকম। এই যে পিছনে গিয়ে যে মিলিত হচ্ছে কোন একটা বিন্দুতে, এই মিলিত হওয়াটা আমি হয়তো রেখা টেনে দিলাম, আসলে এটি হবে ড্যাশ ড্যাশ করে, যখন টানবো তখন ড্যাশ ড্যাশ। ড্যাশ ড্যাশ হওয়ার অর্থ কি, যে পিছন দিকে আসলে যায়নি কিন্তু পিছনে মিলিত হয়েছে বলে মনে হয়,
তাহলে আলোক রশ্মি কিন্তু এইদিকে আসলো, এটা এইদিকে চলে গেল, আর এখানেও এইদিকে আসলো, এদিকে চলে গেল, এরা হলো অপসারী রশ্মি, এরা কখনো মিলিত হবে না, কিন্তু পিছন দিকে বাড়ালে মিলিত হয়েছে বলে মনে হয়। কোন একজন মানুষ যদি চোখ দিয়ে যদি এই আলোক রশ্মিটা দেখে, তখন তার কাছে মনে হবে যে রশ্মিটা এই বিন্দু থেকে আসছে। তাই দেখো এখানে মোটা করলাম, তখন এটা যদি লাল কালার দিয়ে মোটা করি তাহলে বুঝতে পারবো এই এই বিন্দু থেকে এটা আসছে বলে মনে হবে। তো এই যে অবাস্তব এখানে বিন্দুটা দেখা যাচ্ছে, যে ওই বিন্দু থেকে আলোক রশ্মি আসতেছে, ওটি হলো ফোকাস বিন্দু, বুঝছো? জি স্যার, বুঝছি। এরপরে ফোকাস দূরত্ব, এটা খুবই সহজ, ওই আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব, সেটিকে বলা হয় ফোকাস দূরত্ব। এরপরে হলো ফোকাস তল, এই ফোকাসের মধ্য দিয়ে লম্বভাবে যে তল কল্পনা করা হয়, প্রধান অক্ষের সাথে লম্ব বরাবর একটি তল কল্পনা করা হয়, এটি কাল্পনিক। মনে করো আমি যদি এখানেই এর একটা ছবি আঁকাই, তাহলে ছবিটা এরকম হবে, একটা কাল্পনিক মনে করো তল অঙ্কন করলাম, একটা তল এখানে আছে, এই ফোকাসের মধ্য দিয়ে এটি আছে, ফোকাসের সাথে ঠিক লম্ব বরাবর খাড়া একটি তল বা পৃষ্ঠা আছে, এটাকে বলা হয় ফোকাস তল, বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে তুমি এই এই পাশে যে দুটো সংজ্ঞা আছে এটি দেখো, দেখে আমি ওই পাশে আবার তোমাকে দিই, তুমি সংজ্ঞাগুলো নিজের মতো করে একবার দেখো। তোমার মনে হয় একাধিকবার জয়েন হওয়াতে এনারা আইডি কি ভিন্ন ছিল নাকি? রাতিন, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার, আমাকে বললেন। হ্যাঁ হ্যাঁ, তোমার একাধিকবার জয়েন হওয়াতে এরা আবার আপগ্রেড দেখাচ্ছে। ও আচ্ছা হোক, দেখা জি স্যার, দেখছি। আচ্ছা আমি অপর পৃষ্ঠা দিই। জি স্যার, হ্যাঁ, এখানে যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো দেখো, প্রধান অক্ষ থেকে, প্রধান অক্ষ, প্রধান ফোকাস, আলোক কেন্দ্র, এই তিনটা সংজ্ঞা।
জি স্যার দেখছি। আচ্ছা তোমাকে আমি একটু আগে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলাম, বুঝছো? তুমি এখান থেকে সংযোগ আউট হয়ে ওই ওই লিংক থেকে জয়েন করো তো। লিংক দিছি আমি, দেখো আইডিও দিছি, লিংকও দিছি। ওই এক নম্বর লেখা যে লিংকটা না, ওই লিংক থেকে জয়েন করো।